السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام فمس ٹی وی কর্তৃক আয়োজিত আজকের ইসলামী প্রোগ্রামের এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সকলকে ফেমাস টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শুরু করছি। এই মাসটিকে হজের মাস বলা হয়, জিলকদ মাস এটাকে হজের মাস বলা হয়। রমজান মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয়েছে, জিলকদ মাসে হজের প্রস্তুতি শেষ হয় এবং জিলহজ মাসে হজ সমাপ্ত হয়। এজন্য এই মাসটিকে হজের মাস বলা হয়। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য যায়, হজের জন্য প্রস্তুতি নিয়ে কাবা শরীফের দিকে ছুটে যায়। এই মাসের মধ্যেই মানুষ দিক বিদিক থেকে ছুটে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযিং ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নির্দেশ করেছিলেন যে আপনি হজের জন্য মানুষকে আহ্বান করেন, দেখবেন তারা ছুটে আসবে পায়ে হেঁটে, সব রকম ক্ষীণকায় উটের পিঠে, এবং তারা দূর দূরান্ত পথ অতিক্রম করে তারা ছুটে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানের হৃদয়ের মধ্যে গুঞ্জরিত হচ্ছে। আজকে সারা পৃথিবীর মানুষ হজ করার জন্য পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে। সেই কাবা শরীফ, সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে ইমানদাররা ছুটে যাচ্ছে। এই হজের সেই গুরুত্ব মহত্ব বুঝে তারা হজ করার জন্য ছুটে যাচ্ছে। কারণ হচ্ছে কি, হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যে মানুষ মৃত্যুর সময় যেই দুইটা জিনিসের জন্য মানুষ, দুইটা ইবাদতের জন্য বান্দা আফসোস করে, তার মধ্যে একটি হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কারণ মৃত্যু যখন এসে যাবে তখন সে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে আর কিছুদিন সুযোগ দেন, আর কিছুদিন অবকাশ দেন, আমি আমার সমস্ত সম্পদ সৎকা করব, আমি জাকাত দেব, আমি হজ করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হইয়া যাব। কিন্তু বলা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, কোন ব্যক্তির যখন শেষ সময় চলে আসে, মৃত্যু যখন কাছে চলে আসে, তখন এক সেকেন্ড আর কাউকে আল্লাহ পাক সেই সুযোগ দান করেন না। তাহলে আমাদেরকে মৃত্যু আসার পূর্বেই অবশ্যই আমাদেরকে হজ পালন করতে হবে। হজের সেই গুরুত্ব বুঝে হজের মতো মহামূল্যবান ফরজ বিধান আমাদেরকে আদায় করতে হবে। হজ যেহেতু একটি সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদত, এজন্য যখনই হজ ফরজ হয় সাথে সাথে হজটি পালন করতে হয়। কারণ হচ্ছে আমার উপর এই বছর যদি হজ ফরজ হয়েছে, হজ করার সাধ্য সমর্থ আমার হয়েছে, কিন্তু আমি এবছর হজ পালন করতে গেলাম না, পরের বছর অথবা তার পরে হজ করতে গেলাম, তাহলে বিপদ আছে। কারণ হচ্ছে কি, যদি এই বছর হজ ফরজ হয়েছে, এই বছরে আমি হজ পালন করার জন্য যাই, তাহলে উপকার হবে আমি রাস্তায় অথবা হজে যাওয়ার পূর্বেই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজের পূর্ণ সওয়াব দান করবেন, হজ পালন করেছি আমার আমলনামায় লেখা হবে।
আর যদি বিলম্ব করে পরের বছর অথবা তারপরে আরো পরে যদি হজ করার জন্য যাই তাহলে হবে কি? তাহলে আমার আমলনামায় যদি আমি রাস্তায় অথবা হজে যাওয়ার পূর্বে আমার ইন্তেকাল হয়ে যায়, আমার আমলনামায় হজের সওয়াব লেখা হবে না, আমার জিম্মায় হজের বিধান থেকে যাবে, এজন্য বিপদ। আর যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হাদিসের মধ্যে আছে মাম্মা তাওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করল না, সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, আমি নবীর তার উপর কোনো জিম্মাদারি নাই। তাহলে কত ধমকি আল্লাহর রসুল দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, তাহলে এরকম ধমকি দিয়েছেন হজ না করার ব্যাপারে। তাহলে যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, অবশ্যই আমাদেরকে সে হজ পালন করতে হবে। কে হজ পালন করবে, কার উপরে এই হজ ফরজ? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যাদের সেই ঘর বাইতুল্লাহ জিয়ারত করার, তাওয়াব করার যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, তারা যেন অবশ্যই সেই ঘর জিয়ারত করে, সেই ঘরে তাওয়াব করে। তাহলে যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই সেই বাইতুল্লাহ জিয়ারত করা তার জন্য ফরজ হয়ে যায়। তাহলে আজকে আমরা একটা লোক ঘর থেকে বাহির হইয়া হজ সম্পাদন করে আসতে যে কয়দিন সময় লাগে, যাওয়া আসার সমস্ত খরচ, ফ্যামিলির খরচ সব কিছু মেনটেন করার পরে ওই ব্যক্তি যদি তার এই পরিমাণ সাধ্য থাকে তাহলে অবশ্যই তাকে হজ পালন করতে হবে, তার জন্য হজ ফরজ। এখন আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমাদের কাছে নগদ টাকা নাই তাহলে কি আমার উপর হজ ফরজ নয়? অনেকে এরকম মনে করে থাকেন যে নগদ টাকা নাই, এজন্য অনেকে মনে করে যে আমার উপর হজ ফরজ নয়। কিন্তু নগদ টাকা না থাকলেও হজ ফরজ হয়, এটা বুঝতে হবে আমাদেরকে। আমাদের যে মৌলিক চাহিদা, মৌলিক চাহিদার যে বস্তু আছে, সেই মৌলিক চাহিদার বস্তুর অতিরিক্ত যদি আমার কাছে বিক্রয়যোগ্য জমি থাকে তাহলে সেটা বিক্রি করে হলেও আমাকে হজ পালন করতে হবে, আমার উপর হজ ফরজ। মৌলিক চাহিদা বলতে আমাদের বসবাসের স্থান, ঘর, 5 একর ফসলি জমি, এগুলি হচ্ছে মৌলিক চাহিদা। এর অতিরিক্ত যদি কোনো বিক্রয়যোগ্য জমি থাকে তাহলে এই বিক্রয়যোগ্য জমি বিক্রি করে আমাকে হজ করতে হবে, আমার উপর হজ ফরজ। অথবা মৌলিক চাহিদার অতিরিক্ত আমার কাছে কিছু বনজ বৃক্ষ রয়েছে, সেই বনজ বৃক্ষ বিক্রি করে হজের মাসে টাকা ক্যাশ করে আমাকে অবশ্যই হজ পালন করতে হবে, আমার উপর হজ ফরজ। অথবা আমার কাছে কোনো অব্যবহৃত কোনো দামি ট্রাক্টর রয়েছে অথবা দামি মেশিন রয়েছে যেটার ব্যবহার হচ্ছে না, এটাকে বিক্রি করে টাকা ক্যাশ করে হজের মাসে আমাকে হজ পালন করতে হবে, আমার উপর হজ ফরজ। অথবা কোনো তালাবদ্ধ মিল কারখানা রয়েছে, সেই মিল কারখানার চালু করার আমার নিয়ত নাই, সেই তালাবদ্ধ মিল কারখানা চালু বিক্রি করে টাকা ক্যাশ করে হজের মাসে আমাকে হজ পালন করতে হবে, আমার উপর হজ ফরজ। তাহলে অনেকেই মনে করে যে নগদ টাকা নাই তাই আমার উপর হজ ফরজ নয়, অথচ এই উল্লেখিত সমস্ত খাত থেকে টাকা ক্যাশ করে আমাকে হজ পালন করতে হবে। তাহলে কত মূল্যবান একটি বিষয়। এই হচ্ছে আমাদের মধ্যে যারা ধনী রয়েছেন তাদের হজের বিধান। এর মধ্যে মহিলারাও বাদ যাবে না, নারীদেরও হজ পালন করতে হবে। নারীদেরও যদি সেই হজ করার সাধ্য সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাদেরকেও হজ পালন করতে হবে। নারীদের হজ কিভাবে করবে? তাদের সম্পত্তি, স্বামীর কাছে অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা স্বামীর কাছে আছে, এটা তার নিজস্ব সম্পদ নয়, স্বামীর টাকায় নারীর হজ পালন হয় না। তাহলে নারীকে হজ পালন করতে হবে নারীর নিজের টাকায়। নারীর নিজের টাকা হলো স্বামীর যেই স্বামীর মোহর থেকে যে টাকা পাবে সে মোহরের টাকা, অথবা পিতার তেজ্য সম্পত্তি থেকে মিরাজি সূত্রে যে মালিক হবে এটা নারীর নিজস্ব সম্পদ, অথবা স্বামী মারা গেলে, সন্তান মারা গেলে যে সম্পদের মালিক হয় এটা নারীর নিজস্ব সম্পদ, অথবা কোনো নারী যদি ব্যবসা করে, চাকুরি করে, হাতের কাজ করে যদি কোনো টাকা উপার্জন করে এটা নারীর নিজস্ব সম্পদ। এরকম টাকায় যদি হজ করার সমর্থ হইয়া যায় তাহলে নারীকে অবশ্য হজ পালন করতে হবে। তবে সেক্ষেত্রে নারীর
হজের খরচটা একটু দ্বিগুণ হবে, কারণ হচ্ছে কি একজন যার সঙ্গে দেখা দেওয়া যায় এরকম একজন পুরুষকে সঙ্গে নিয়ে নারী হজ করতে হবে, একা একা নারী হজ করা জায়েজ নয়। তাহলে এরকম একজন পুরুষ যদি নিজের খরচে যেতে না চায় তার খরচও বহন করতে হবে নারীকে, সেক্ষেত্রে স্বামীকে সঙ্গে নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ, তাহলে নারীও হজ পালন করবে। তাহলে আমাদের মধ্যে ধনীদের হজ, পুরুষ নারীদের হজ আমরা পেয়ে গেলাম, বাকি রইল গরিবের হজ। এখন যে ব্যক্তি গরিব, যার কাছে টাকা নাই, যার কাছে সম্পদ নাই, এখন এই গরিব কি হজ পালন করবে না? এই গরিব কি আল্লাহ পাকের সেই ঘর জিয়ারত করবে না? গরিবেরও তো মন চায়। এই জন্য যার যে ব্যক্তি গরিব সম্পদ নাই তার হজ নাই, তবে তার হজের সওয়াবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাধ্যম রেখেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে দুই রাকাত অথবা চার রাকাত, সূর্য উদিত হওয়ার পরে দুই রাকাত চার রাকাত যদি ইশরাকের নামাজ পড়ে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হওয়া হজ এবং উমরা সওয়াব দান করবে। তাহলে গরিব ইশরাকের নামাজ পড়ে কবুল হওয়া হজের সওয়াব নিতে থাকবে, অথবা প্রতি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক একটি কবুল হওয়া হজ এবং উমরা সওয়াব দান করে। গরিব রমজান মাসে ইতিকাফ করে হজের সওয়াব নিতে থাকবে, অথবা কোনো ব্যক্তি যদি নিজের মা বাবার চেহারার দিকে ভক্তি শ্রদ্ধা, সেই ভক্তি নিয়া শ্রদ্ধা নিয়া যদি মা বাবার চেহারার দিকে তাকায়, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হওয়া হজের সওয়াব দান করে। গরিব মা বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হজের সওয়াব নিতে থাকবে। তারপরে কোন গরিব যদি মনের মধ্যে এই আশা লালন পালন করতে থাকে যে আমার সাধ্য হলেই আমি সাথে সাথে হজ করব, ওই গরিব ব্যক্তি কখনো যদি হজ করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও হজের সওয়াব দিয়া দিবে। তাহলে গরিব এইভাবে হজ পালন করতে থাকবে, তাহলে হজের কত মূল্যবান, কত মূল্য আল্লাহর কাছে রয়েছেন। তাহলে আমরা সকলেই অবশ্যই হজ পালন করতে যাব এবং প্রত্যেকে দোয়া করব হজ্জে মবরুর যেন আমাদের নসিব হয়, কারণ হাদিসের মধ্যে আছে আল হজ্জুল মবরুর স্বাভাবিকত প্রত্যেকের সাধ্যে ঝোটে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু বান্দাকে, আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা মানুষের কষ্টকে আল্লাহ পাক বৃথা যেতে দেয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার হজে গিয়েছিলেন, আরাফাতের ময়দানে শহীদ আছেন, এমন সময় ঘুম চলে আসছে তার, হঠাৎ করে স্বপ্নের মধ্যে সে দেখতেছে এক দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসলো, দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসলো, নেমে আসার পরে একজন আরেকজনকে বলতেছে যে এই বছর কতজন ব্যক্তি হজ করার জন্য আসছে, আরেকজন ফেরেশতা জবাব দিল এই বছর 600,000 ব্যক্তি হজ করার জন্য আসছে। প্রথম ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো 600,000 মধ্যে কতজন ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, তো দ্বিতীয় ফেরেশতা জবাব দিল 600,000 মধ্যে মাত্র 6 জনের হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, ছটফট শুরু হয়ে গেল, অস্থির হয়ে গেল, 600,000 লোকের মধ্যে মাত্র 6 জনের হজ যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে আমার হজের কি অবস্থা হবে। এই অবস্থায় ছটফট করতে করতে আবার ঘুম চলে আসলো, ওই দুইজন ফেরেশতা আবার নেমে আসলো, নেমে এসে একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন 600,000 লোকের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, বাকিদের অবস্থা কি হবে? ওই দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, 6 জনের উসিলায় 600,000 লোকের হজ কে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তাহলে বান্দার সেই কষ্টগুলোকে আল্লাহ বৃথা যেতে দেয় না, এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে হজ্জে মবরুর নসিব করেন। আমরা আল্লাহর কাছে যেই পরিমাণ আশা করব আমরা আল্লাহ পাক আমাদেরকে দান করবে সেই পরিমাণ, কারণ হাদিসে কুদসির মধ্যে আছে আনা ইনদা জন্নি আব্দি বি, আমি হলাম সেই রূপ যেই রূপ আমার বান্দা আমার কাছে আশা করে। তাহলে আমরা সকলেই যদি আল্লাহর কাছে হজ্জে মবরুর আশা করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হজ্জে মবরুর নসিব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মবরুর নসিব করে। পাশাপাশি আপনাদেরকে এই কথা বলবো, ফেমাস টিভি যে এত সুন্দর ইসলামিক আয়োজনগুলা করতেছেন, আপনারা সকলেই
অবশ্যই ফেমাস টিভির সাথে থাকবেন, অবশ্যই ফেমাস টিভিকে আপনারা সহযোগিতা করবেন, উদ্বুদ্ধ করবেন, তাদের সমস্ত প্রোগ্রামগুলো দেখবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন এবং সর্বশেষ ফেমাস টিভিকে আরো উৎসাহিত করার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।